মন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে ও যে জিজ্ঞাসাবাদ করতে গেলে অসম্ভব রাজনৈতিক চাপ আসবে অপরাধী এবং তাকে দিয়ে চার্জশিট করা হচ্ছে সেইটা যদি আমাকে দেখতে হয় তাহলে বুঝবো আমি যে পনেরো ষোলো বছর যে সিবিআইতে কাজ করেছিলাম সেই সিবিআই মরে গেছে তার যে ক্ষত হয়েছে আঘাত করা হয়েছে তাকে সে তখন জীবিত ছিল এই যে জিনিস পোস্টমর্টম করেছেন তারা লিখেছে অল দি ইঞ্জুরিজ আর অ্যান্টিবটম শোজ এভিডেন্স অফ ভাইটাল রিয়াকশন তার মানে কি মৃত্যুর আগে মৃত্যুর আগে তাকে ক্ষত করা হয়েছে তার মানে কি আগে খুন হয়েছে তারপরে ক্ষত হয় নাই এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার করে আমি দর্শকদের কথা বলছি যে আপনি ধরে একদম লিখি লিখছে যে তারা মৃত্যুর আগে তাকে করা হয়েছে এবং সে মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত অনেকগুলো ক্ষত এবং সব রক্ত বেরিয়েছে তার মানে এবং সূক্ষ্ম সূক্ষ্ম এখানে বড় একটা মানে জাগার নিয়ে ইত্যাদি নিয়ে এমন কিছু হয়নি তার মানে খুব সূক্ষ্ম এই সূক্ষ্ম ব্যাপারটা কারা করে এ তো ডাক্তাররা করে আর ধর্ষণ কে করেছে তাদের মধ্যে থেকে এই ডাক্তারদের মধ্যে হোক বা অন্য কোন লোক ওই বা এই যে সঞ্জয়কে অ্যারেস্ট করে সেও হোক সেও নাও হতে পারে অথবা তাকে যে করানো হয়েছে তাও হতে পারে কে যাবে ডেড বডিকে মানে দর্শন করতে এ তো খারাপ মানুষ ছাড়া তো হয় না রে বাবা এটা গুরুত্বপূর্ণ তথ্য এসেছে আগের তারা বলছেন যে একটা ভয়ঙ্কর কেঁপে উঠেছেন ওনারা আবার এবার বলছেন গুরুত্ব পথে চলেছ অর্থাৎ সেই পথে তারা চলুক যদি ঠিক পথ না হয় তাহলে এই সুপ্রিম কোর্ট বলতো তোমাদের পথ ঠিক নাই যদি ঠিক পথে ঠিক পথে তদন্ত না করতে তাহলে সুপ্রিম কোর্ট ও কথা বলতেন না যে তারা তদন্ত চালিয়ে নিয়ে যাক তার মানে কি ঠিক পথে তারা চলছে তাহলে তা না হলে এই মন্তব্য তারা করতেন না প্রধান প্রধান বিচারপতি এই কথা বলতেন না তাহলে এই মহিলা কিছু একটা বলেছে যেটা ওর নিজে আঘাত লেগেছে যে এ তো আমাকে সর্বনাশ করবে অতএব একে সাহসা করতে হবে চশমা প্রথম হচ্ছে কি যে কোনো কেউ ঘুমোতে যায় সাধারণভাবে আমরা সবাই চশমা খুলে রাখি আমি নিজে কলেজ লাইফ থেকে আমার এই চশমা তা আমি সব সময় কিন্তু ওই পড়ি পড়াশোনাও করি চশমা দিয়ে আর লিখতে লিখতে থাকি শুয়ে না শুয়ে শুয়ে লিখি আমি শুয়ে শুয়ে আমি লিখতে থাকি কিন্তু তাতে চশমা নষ্ট হয় কেন এক চাপ পড়ে যায় চশমার উপরে কিন্তু কেউই ঘুমে ঘুমোতে যাবে চশমা নিয়ে এ হতে পারে না এক নম্বর সে উত্তর আমি দিয়ে দিলাম উনি তাই বলছেন কেউ ঘুমো চশমা নিয়ে কি ঘুমোতে গিয়েছিল তার যাই এইবার এইবার ওই লোক ঘুমন অবস্থায় কি তাকে এই চশমা অবস্থায় তাকে হয়েছিল। চশমা পরে সত্যই কি ঘুমন্ত অবস্থায় তিনি আক্রান্ত হয়েছিলেন এখানে কিন্তু চশমার কথা নাই সত্যই কি ঘুমন্ত অবস্থায় তিনি আক্রান্ত হয়েছিলেন এইখানে প্রথমটা উনি বলছেন চশমার ব্যাপারে তারপর বলছেন ঘুমন্ত অবস্থায় এটা হলেও হতে পারে যে একজন লোক ঘুম মানে তিনি এই মহিলা সে সে হয়তো ঘুমিয়েছিল ওখানে তো সে বলছে তো ওইখানে ঘুমিয়েছিল সে তখন তো আক্রমণ আক্রমণ হতে পারে যদি যদি সে ঘুমন্ত অবস্থায় না থাকে তাহলে তাকে আক্রমণ করাটা অত সহজ না তখনই তো সে দৌড়ে যাবে না কিছু করবে অতএব আমি উত্তর দেবো কি উনি যখন এই কথা বলছেন সত্যি কি ঘুমন্ত অবস্থায় তিনি আক্রান্ত হয়েছিলেন মাফিয়া আমি বলবো কি বিষ আহ প্রিন্সিপাল সে মাফিয়ার মতো লোক সেই কিন্তু তার কথায় সব কিছু ওখানে উঠে পড়ছে যে এই কাজটা করবে কারা যে ওকে খুন করতে হবে এবং ওকে চরম মানে এমন কিছু করতে হবে যে ওর সারা জীবন ধরে মানে অন্য মানুষ বুঝবে যে তাকে কি করা হলো মানে দর্শন তাহলে তারা আগের থেকে ঠিক করে নিয়েছে যে তাকে খুন করা হবে এবং চক্রান্ত করা মানে তারা চক্রান্ত করে নিয়েছে এবং এই চক্রান্তের পিছনে আমি যে রিকনস্ট্রাক্ট করেছি আমার ভুল হতে পারে ঠিক ঠিক নাও হতে পারে কিন্তু যেটুকুন আমি রিকনস্ট্রাক্ট করেছি সেটা প্রিন্সিপাল ছাড়া আর কেউ না কেন ওর কথা ছাড়া এখানে কিছুই কাজ হয় না বলছি অভয় কাণ্ডে সুপ্রিম কোর্টে যেভাবে উঠে এলো যে চশমার বিতর্ক এবং আরো একটা বিষয় উঠে এলো সাতজন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস আমি শুধু একটা জিনিসই জানতে চাইবো স্যারের কাছে স্যার বিচারটা কি পাওয়া সম্ভব হবে কারণ এই উৎসবের আবহেও মানুষ কিন্তু রাজপথ আগলে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন বলতে সিবিআই কি বিচারটা দিতে পারবে না পারবে না দেখুন একটা প্রথমে আমি দর্শকদেরকে বলতে চাই যে বিচার কথাটা আপনারা এই স্লোগান যে দেওয়া হয়েছে আগে তো তদন্ত হবে তদন্ত হয়ে আমি পেয়েছি তারপরে কি হয় ওই যে কোর্টে মানে যে কোর্টে বিচার হবে তো সেই কোর্টে সেটা কিন্তু এই কোর্ট না বা সুপ্রিম কোর্টও না ডিস্ট্রিক্ট কোর্টে শান্ত হবে এই কেস যেহেতু ওটা খুনের মামলা তো সেখানে কি হবে সেখানে মানে এই চার্জটাকে ফ্রেম করা হয় মানে আর্গুমেন্ট করে দুই পক্ষ একটা আর্গুমেন্ট করে তারপরে ওই জার্জ তিনি চার্জটা ফ্রেম করে তো চার্জটা ফ্রেম হয়ে গেল কি এই যে এইবার আমাদের বিচার শুরু হবে এইবার পরের থেকে হচ্ছে এক একজন করে এক সাক্ষী আসবে সেই সাক্ষী বলবে সেই সাক্ষীকে না না এইবার কথাটা হচ্ছে যে সিবিআই যদি ঠিক পথে ঠিক পথে তদন্ত না করতে তাহলে বলতেন না যে তারা তদন্ত চালিয়ে নিয়ে যাক তার মানে কি ঠিক পথে তারা চলছে তাহলে তা না হলে এই মন্তব্য তারা করতেন না প্রধান প্রধান বিচারপতি এই কথা বলতেন না তাহলে আমি বলবো কি দর্শকদের কাছে এবং যারা 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 আমাদের কথা শুনছেন বা দেখছেন যে আপনাদের কোনো চিন্তা করার কথা নাই তা হলে এই কথাটা ভালো করে বুঝতে হবে দেখুন ওই দিনের যা যা মানে আলোচনা হয়েছে তার মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে এই তদন্তটা তারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে কিনা মানে ইভিডেন্স পেয়েছে কিনা প্রমাণ পেয়েছি কিনা তাহলে সে প্রমাণ পেয়েছে তাহলে প্রমাণটা তো একেবারে বড় করে থাকে না ছোট্ট করে থাকে তারপরে তদন্ত করে 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 তাকে বাড়াতে হয় তার বালা থাকে আর কে করেছে কেমন করে করেছে ইত্যাদি বাড়ে অর্থাৎ আমরা খুব মানে ধরুন যদি এটা অন্যভাবে থাকতো যে তোমরা কি করেছো তাহলে তো আমাদের খুবই নৈরাশ্যের ব্যাপার হতো তাহলে আমার বলতে হবে প্রথম দর্শকদের কাছে যে নৈরাস্য হওয়ার কোনো কারণ নাই আর এটা তাড়াতাড়ি একদিনে হয় না এটা একটা মার্ডার কেস আগেও বলেছি অর্থাৎ এই যে আমি বলবো কি সুপ্রিম এই কথাটা এই কথাটা আপনারা দয়া করে মনে রাখুন যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে গুরুত্বপূর্ণ তথ্য এসছে আগের বারে তারা বলছেন যে একবার ভয়ঙ্কর কেঁপে উঠেছেন ওনারা আবার এবার বলছেন গুরুত্ব পথে চলেছ অর্থাৎ সেই পথে তারা চলুক যদি ঠিক পথ না হয় তাহলে এই সুপ্রিম কোর্ট বলতো তোমাদের পথ ঠিক নাই এভিডেন্সে সিবিআই বলে নাই যে আমি এই পেয়েছি এই পেয়েছি অতএব আমি কিন্তু ওই সুপ্রিম কোর্টের যে কথাটা উনি বলবেন বা কোনো মন্তব্য করবেন যে যাতে সেই মন্তব্যটাকে ভালো করে আমাকে বুঝে নিয়ে বিশ্লেষণ করতে হবে কিন্তু আমি নিজে কিছু বানাতে পারবো না কারণ তাহলে কি হবে এই যতই আমাদের কাগজের লোকেরা বা যাই লোকেরা তাদের তো কিছু লিখতে হয় যে তার সূত্র অনুযায়ী আচ্ছা বলুন দেখুন যদি সূত্র অনুযায়ী যদি কিছু ফাঁস করে দেয় হয় তাহলে সুপ্রিম কোর্ট তাকে ধরবে না যে তুমি আমাদের কাছে যা দিয়েছ সেইটাই আমি অমুক কাগজে তুমি লাগিয়ে দিয়েছ তাহলে তাহলে তো ঝামেলা আছে সিবিআই অর্থাৎ এই যে কাগজ টাগজে যা বেরিয়েছে তারাও এই সুপ্রিম কোর্টে কি বলেছেন এবং এই কোর্টে কি বলা হয়েছে এবং মুভমেন্ট এই যে যে লোয়ার কোর্টে যে সমস্ত হচ্ছে তার ভিত্তিতে তারা রিপোর্ট করতে হয় অতএব আমরা বলতে পারি কি যে এর উত্তর এই যে তিনি ঘুমন্ত অবস্থাও আক্রান্ত হতে পারেন এবং মনে হচ্ছে এখানে যে অবস্থা উনি কেন প্রশ্ন করেছেন যা যা ব্যবস্থা এখানে যেভাবে শরীর পাওয়া গিয়েছে তাতে মনে হয় যে তাকে ঘুমন্ত অবস্থায় আক্রমণ করে বলছি স্যার একটা জিনিস ইতিমধ্যেই বলছি যে খুনের যে মোটিভ টা এই যে ঠিক আমি খুবই সব যখন কিছু হয় তার একটা মোটিভ থাকে তাহলে এখানে কি কি জন্য খুন করা হল এবার দেখা যাচ্ছে কি যে কোন আমরা যদি সেই পরিবেশটা দেখি তাহলে এই যখনই কিছু এই মোটিভ আমাকে দেখতে হয় তারা কোনো একটা কিছু না থাকলে আমাদের মাফে যাবে যেরকম যারা ডাকাতি করে তারা ডাকাতি করার জন্য খুন করতে হয় খুন করে ইত্যাদি ডাকাতি এখানে কি প্রথম হচ্ছে যে ওখানকার যে আবহাওয়া সে ওই যে প্রিন্সিপাল সেই জায়গাটা ও একটা মাফিয়া টাইপের সব জিনিস চালাচ্ছে নানা ধরনের অপরাধ সে করাচ্ছে ওই মানুষের হাড় বিক্রি করতে করার থেকে আরম্ভ করে ডেড বডির থেকে আরম্ভ করে নানা ধরনের অপরাধ করাচ্ছে তো ঘুরে ফিরে কিন্তু আবার চলে যাচ্ছে কোন দিকে তীর করাপশনের দিকে দুর্নীতির দিকে এই মহিলা ওই দুর্নীতি আর যারা কি হবে যারা ওর কথা ওর কথা যে ও যা বলবে তাই শুনতে হবে ইজ কিং এবং এই কথা তো মানতে হবে যে সারা পশ্চিমবঙ্গের ডাক্তারদের পোস্টিং উপরে এখান থেকে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল এখান থেকে বর্ধমান থেকে এখানে সে আনাচ্ছে সে আনাচ্ছে আমি আগের দিনে বলেছিলাম যে ডিফ্যাক্টো সেই হচ্ছে মন্ত্রী তো তাহলে এত বড় ক্ষমতা তার তাহলে এই মহিলা হয়তো কিছু এই দুর্নীতির কথা সে কেন ওই দুর্নীতি কথা সবাই জানে ওই যে ওখানে যে বড় দুর্নীতি চলছে এই কিন্তু ওই ডাক্তাররা জানে ও জুনিয়র ডাক্তাররা জানে সবাই জানে তাহলে এইটা কি আমরা মনে করবো যে এই মৃত মহিলা অভয় তিনি জানতেন না তিনিও জানতেন তো আমরা কি করতে পারি রিকনস্ট্রাক্ট করতে পারি যে সে নিশ্চয়ই কোনো প্রতিবাদ করেছে এবং বলেছে আমি এইটা এটা আমি জনসমাক্ষে নিয়ে আসবে কেননা ওরা গভর্নমেন্ট কিছু মনে করে না যে তুমি ইয়েকে ওই হ্যাঁ হ্যাঁ কিছু কিছু হয় না ওটাতে কিছু হয় না কিন্তু যেই তোকে বলবে যে আমি প্রেসে বলে দেব হুম প্রেসে বলে দেব সবাইকে জানিয়ে দেব তখন তো একে কিছু করতে হয় তো এইটা খুবই সম্ভবপর মানে দেখুন আমরা যখন কিছু তদন্তটা হচ্ছে আমরা তো নিজেরা তদন্ত করছি না আমরা যেখানকার যে পরিবেশ এবং এই সুপ্রিম কোর্টে কি কথা হয়েছে শুধু কথা না কি কি ওনারা আদেশ দিয়েছেন না কি মন্তব্য করেছেন সেইটা দেখে আমরা কিছু কিছু উপসংহারে আসতে পারি এখানে দেখা যাচ্ছে কি যে এই মহিলা কিছু একটা বলেছে যেটা ওর নিজে আঘাত লেগেছে যে এ তো আমাকে সর্বনাশ করবে অতএব একে সাহসা করতে হবে তাহলে তো ওইটুকুন তো সে বলে ফেলেছে মুখ দিয়ে বেরিয়ে গেছে তার মানে মেয়েটা বাড়াবাড়ি করেছে তাহলে এই যে অপরাধটা হয়েছে আমি যেভাবে রিকনস্ট্রাক্ট করেছি সেটা কিন্তু সংগঠিত হবে মানে অর্গানাইজড ওয়েতে এটা ভালো করে প্লান করে করা হয়েছে তাহলে কি করবে তারা তাকে এইবার তাকে কি করা হয়েছে এখানে যদি আপনারা ভালো করে আমরা আমি আগে বলেছি যে এই যে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক সব রকমের মিডিয়াতে এখানে সেখানে অনেক অনেকে তুলে নিয়েছে সবসময় মুন্ডপাত করেছি আমরা মুন্ডপাত করেছি যে কিছুই হয় নাই কিছু হয় নাই কিন্তু আমি কি করেছি আমার গুরু একজন ছিল সিবিআইতে যখন প্রথম আমি জয়েন করলাম আমার প্রথম প্রথম দিকে ট্রেনিং করতে হয় এসপি হিসেবে জয়েন করেছি আমি আইপিএস অফিসার তখন পিবি হিঙ্গরানি বলে একজন জয়েন্ট তার সঙ্গে আমাকে লাগানো হয়েছে তখন উনি সংক্ষেপে আমি একদিন ও বলেছিলাম যে তুমি কাগজ দেখো কাগজ না হলে ও কথাবার্তায় কোনো কাজ হবে না কাগজ দেখো আর কাগজ দেখে তুমি কেন কাগজ বেরোবে একটা না একটা কাগজ বেরিয়ে যাবে তুমি বারবার পড়ো তো আমি কি করেছি যে আমি নতুন দৃষ্টিভঙ্গি দেখে আমি না খারাপ জিনিস তো সবাই বলে যাচ্ছে আমি এখান থেকে এমন জিনিস বার করতে পারি কিনা যা দিয়ে আমি কোর্টে গিয়ে বলতে পারি এইটা হয়েছে এইটা হয়েছে কিভাবে হয়েছে প্রথম হচ্ছে কি যে তার যে ক্ষত হয়েছে আঘাত করা হয়েছে তাকে সে তখন জীবিত ছিল এই যে জিনিস পোস্টমর্টম করেছেন তারা লিখেছে অল দি ইঞ্জুরিজ আর অ্যান্টিমটন শোজ ইভিডেন্স অফ ভাইটাল রিয়াকশন তার মানে কি মৃত্যুর আগে মৃত্যুর আগে তাকে ক্ষত করা হয়েছে তার মানে কি আগে খুন হয়েছে তারপরে ক্ষত হয় নাই এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বিশেষ করে আমি দর্শকদের কথা বলছি যে আপনি ধরে একদম দেখুন আর লিখছে যে তারা মৃত্যুর আগে তাকে ক্ষত করা হয়েছে এবং কতটা সে মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত অনেকগুলো ক্ষত এবং সব রক্ত বেরিয়েছে তার মানে এবং সূক্ষ্ম সূক্ষ্ম এখানে বড় একটা মানে জাগার নিয়ে ইত্যাদি নিয়ে এমন কিছু হয়নি তার মানে খুব সূক্ষ্ম এই সূক্ষ্ম ব্যাপারটা কারা করে এ তো ডাক্তাররা করে তো তাহলে ওইখানে ডাক্তারের আবহাওয়া ওখানে পরিবেশটা তো ডাক্তারদের প্রভাব এবং তাদেরই তো দিয়ে কাজটা করিয়েছ এবং সেই জন্যই সিবিআই কিন্তু ডাক্তারদের ছাড়ছে না অনেকের তাদেরকে তাদের সাতজন হোক জন হোক তাদেরকে ইন্টারোগেশন করা হয়ে গেছে অনেকটাই গিয়েছে তো তাহলে এইটা একটা আমাদের কাছে বড় পাওনা যে মৃত্যুর আগে তাকে অত্যাচারটা করা হয়েছে দুই নম্বর হচ্ছে কি তাহলে খুনটা কিভাবে হয়েছে আমি আগের দিন ব্যাখ্যা করেছি সেটা আবার ব্যাখ্যা করতে কিন্তু সংক্ষেপে বলছি খুন বলছে কি যে খুন করা হয়েছে যে তার স্ট্র্যাঙ্গুলেশন তার মানে বলা চেপে ধরে তাকে মারা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার নাক এবং মুখও তেমনি চেপে ধরা হয়েছে তো এটা করতে গেলে কমপক্ষে দুইজন লোকের দরকার কমপক্ষে দুজন লোকের দরকার এবং তারপরে তো সে ছোটাছুটি করবে তাহলে তার হাত ধরার জন্য আর পা ধরার দুই পা পা আর তাহলে কমপক্ষে চারজন তো চারজনের বেশি লোক এবং সেই কথাটাই তো সেদিন তো আলোচনা হয়েছে যে একজনের কারবার না এই অপরাধটা করতে বেশ কিছু লোকের বেশ কয়েকজন লোকেরা এই অপরাধ করেছে অত আমরা কিন্তু একেবারে এই যে পোস্টমর্টম রিপোর্ট আছে তার ভিত্তিতে বলতে পারি আমরা যে একটা লোকের কাজ নয় দুই নম্বর তিন নম্বর বলছে কি যে তার যে যৌনাঙ্গ সেই জঙ্গ যৌনাঙ্গের মধ্যে খুব জোরে কোন জোরে সেই যৌনাঙ্গের মধ্যে কিছু ঢুকানো হয়েছে সে হাত ঢুকতে পারে যা ঢুকতে পারে বলছে ঢুকানো হয়েছে এবং তারা জিনিসটাকে আরো ভালো করে বোঝানোর জন্য দুবার দুবার দুটো শব্দ ব্যবহার করেছে পেনিটেশন ইনসারসন একই মানে মানে ভিতরে ঢুকিয়েছে এবং জোরে ঢুকিয়েছে মানে ফোর্সফুলি এবং সেইটার থেকে বোঝা যাচ্ছে কি যে তাকে ধর্ষণ না আমি এই কথা বলব না এটা সেই জীবিত অবস্থায় এই কথা লেখে নাই কিন্তু অর্থাৎ জীবিত এখানে এই কথা নাই তা না অর্থাৎ জীবিত অবস্থায় হতে পারে আর মৃত অবস্থায় হতে পারে আমার যেটুকুন যেটুকুন আমার আহ যে রিকনস্ট্রাকশন তাতে আমার মনে হচ্ছে যে ওকে জীবিত অবস্থায় ধর্ষণ করা হয়নি কেন অতগুলো জিনিস হয়ে গেছে আগে না আগে টর্চার হয়েছে তারপরে খুন করা হয়েছে তারপরে হবে এই তিনটে তিনটে জিনিসটা একসঙ্গে হয় না তো এইটা পরে হয়েছে তারপরে ডেড বডি তাহলে এই যে জিনিসটা আমি পেলাম যে আমাদের মেইন এমনকি আমার বলছিও তাই যে যে খুন এবং ধর্ষণ তাহলে খুন এবং ধর্ষণ কোত করার জন্য মানে প্রমাণ করার জন্য খুন এবং ধর্ষণ প্রমাণ করার জন্য এই যে পোস্টমর্টম রিপোর্ট হয়েছে তার থেকে কিন্তু আমি ওই গুহাঙ্গিঙ্গুরাণীর কথায় আমি কিন্তু সে সেই জায়গায় পেয়ে গেছি এইবার প্রশ্ন হচ্ছে তাহলে কে করেছে আগেই বলেছি কারা কারা খুন কারা করাতে পারে আর ধর্ষণ কে করেছে তাদের মধ্যে থেকে এই ডাক্তারদের মধ্যে হোক বা অন্য কোনো লোক ওই বা এই যে সঞ্জয়কে অ্যারেস্ট করে সেও হোক সেও নাও হতে পারে অথবা তাকে যে করানো হয়েছে তাও হতে পারে কে যাবে ডেড বডিকে মানে দর্শন করতে এ তো খারাপ মানুষ ছাড়া তো হয় না রে বাবা এটা তো সে তারই হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমাদের কাছে এখনো এমনকি সুপ্রিম কোর্টও কখনো বলেনি যে যে একজন তাকে বা অমুক এই কাজটি করেছে এই ক্যালকাটা পুলিশ এই কথা বলছে কিন্তু সে কিন্তু বলছে আমি করিনি কিছু আমি একদমই নির্দোষ এবং সিবিআর কাছেও কিন্তু সে এটা স্বীকার করেনি যে সন্দীপ ঘোষ এই সমস্ত কিছু করালো বলছে কিন্তু আপনি একটা জিনিস বলুন তো আমাদের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তাই এই সন্দীপগ্রস্তু বাঁচানোর ছিল এইবারে দেখুন তাহলে আবার আমি পিছন থেকে বলি যে আমি যদি এইখানে তাহলে এই প্রমাণ লোপাট করছে কারা সে তো অ্যারেস্ট হয়ে গেছে পুলিশ পুরো পুলিশ করছে আর এই পুলিশ এই কাজটা করছে তা সেই কাজটা এই প্রশাসনের কথা ছাড়া এটা করবে এটা অসম্ভব ব্যাপার আর তার প্রমাণটা প্রথম দিকেই সুপ্রিম কোর্ট ওনারা ইন্ডিকেশন দিয়েছে যে সে সঙ্গে সঙ্গে এফআইআর করলো না মানে এই কিন্তু হিয়ারিং এ বলেছে আর সঙ্গে সঙ্গে সে করলো কি রিজাইন করলো আর সঙ্গে সঙ্গে তাকে আর একটা কলেজে করলো এইটার মানেটা যে তাহলে এই প্রশাসন তাকে সমর্থন করছে তাহলে তাকে বাঁচানোর জন্যই তো এই এই লোপাট করছে তাহলে কি জন্যে তাহলে সেখানেই মামো কি তার মানে এমন কিছু দায়বদ্ধতা সেখানে আছে হয় অর্থের এবং তা না হলে কি থাকতে পারে একটা তো আছে কিছু তাহলে তাহলে তাকে বাঁচানোর জন্য আর সে আর তাকে কে আর সেই বা লোপাট করছে কেন সে হয় নিজের জন্য ডাকাতি দিয়ে মারিয়েছে তাদের জন্য দেয়ারফোর সরকার কিন্তু জড়িয়ে গেছে এর মধ্যে পুলিশ করলে করলে সরকার জড়িয়ে যায় সরকার পুলিশ জড়কার করলে পুলিশ মিনিস্টার হয়ে যায় এখানে তো স্বাস্থ্য ডিপার্টমেন্ট সেখানে একই মন্ত্রী তার মানে কি হচ্ছে একটা বিরাট চক্র চলে হয়ে গেল সরকার আরে করাপশন সব জিনিস নিয়ে জড় জড়িয়ে আছে ব্যাপারটা ওই আবার আমার এর মতো চন্দনের মতো এই জিনিসটা ঘুরছে একটা মাফিয়া আমি বলবো কি প্রিন্সিপাল সে মাফিয়ার মতো লোক সেই কিন্তু তার কথায় কিছু ওখানে উঠে পড়ছে আমি দেখছিলাম যে একটি ছেলে বলছিল তোমার একটি তোমার একটা ইন্টারভিউতে সে বলছে কি যে এমন কাজ ওখানে এখানে হবে না এখানে একটা পাতাও পড়বে না ওই ওই প্রিন্সিপালের অর্ডার ছাড়া প্রিন্সিপালের অর্ডার ছাড়া সব মানলাম আমি বলছি এখানে মমতা ব্যানার্জীর কি স্বার্থ আছে বলুন স্পষ্ট থাকতে পারে এটা এটা এখানে রাজনীতি আসছে তো এরা কি করছে এরা এই যে পোস্টিং গুলো করছে গোষ্ঠীগত টাকার টাকার জন্যই করছে এত টাকা দিলে তো ওই এটা হবে এই টাকা যাচ্ছে কোথায় তো যদি কিছু সে না দেয় সে যদি হ্যাঁ যদি সে কিছু না দেয় তাহলে তাকে আমি কেন তার জন্য কেন আমি আমার হাত মানে না কথা হবে ওটা উনি বলতে পারেন কিন্তু এই যখন যেকোনো রাষ্ট্র চালাতে গেলে এই রাষ্ট্রটাও তো তো অনেকটা মানে অনেক সময় তো ডাটি আহ মানে জলটা তো অনেক সময় ঘোলা জল হয়ে যায় না সেই ঘোলা জলের মধ্যে কার কত দরকার কার কত দরকার কাকে দরকার এটা বড় মানে এক কথায় বলা যায় না আর একটা কথা বলি যে কোন লোককেই পানিশমেন্ট হয়নি যেরকম এরও পানিশমেন্ট হয় নাই কেউ আরেকটা কলেজে দেওয়া হয়েছে তেমনি যাদের যাদের ট্রান্সফার করা হয়েছে তাদের কাউকে পানিশমেন্ট করা হয়নি না এইবারে সেইখানে তো সিভিয়ার লিটমাস টেস্ট হবে না আমি না শুধু খালি একজন না ওখানে তো সবই চিফ সেক্রেটারি অমুক তমুক সবই জেলে তো আমার মনে যে সেই এখন হয়তো আসেনি এখন হচ্ছে আর একটা কথা বলি আমরাও না আমরা নাই না আমরা এটাও এটাও আমি বলি কিছু না যে ওই মন্ত্রী যে কোনো মন্ত্রী মন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে ও আর এস বা যে কোনো জিজ্ঞাসাবাদ করতে গেলে অসম্ভব রাজনৈতিক চাপ আসবে অসম্ভব আমাদের আমার বেলাও তাই হয়েছে হ্যাঁ তো সামলাতে হবে যেরকম আমার কাছে দুই মাস ধরে আমি আমি আর একবার বলেছি দুই মাস ধরে আমি বলে যাচ্ছি মানে আমার ডাইরেক্টরকে যে দেখুন আমি কিন্তু আর সামলাতে পারছি না মানে যারা মনিটরিং করছে ওখানে ফার্স্ট ক্লাস মনিটরিং আজ ভারতবর্ষের ওর থেকে কোনো ভালো মনিটরিং আজ পর্যন্ত হয়নি দুজন জাজ সেটা সুপ্রিম কোর্টে বলে দিয়েছে আপনাকে যদি জানতে চাই আপনি দিল্লি গিয়েছিলেন আমি বলছি স্যার একটা জিনিস আপনাকে বেশি ঠিক জানতে চাইবো সত্যি কি উপেন বিশ্বাসের মতো কোনো অফিসার নেই সিবিআই এই অভয়াকাণ্ডে আমরা জিজ্ঞাসা করবো আমার একটা মানে মানে করে কদিন ধরে আমার দিল্লিতে যাওয়াটা উপলব্ধি আমার নিজের মনে এসেছে আমরা যদি আমি যদি দেখি এই আজকে আমি কথা বলছি কিন্তু এই যদি আমাকে দেখতে হয় যে এই কেসে একটি মাত্র অপরাধী এবং তাকে দিয়ে চার্জশিট করা হচ্ছে সেইটা যদি আমাকে দেখতে হয় তাহলে বুঝবো আমি যে পনেরো ষোলো বছর যে সিবিআইতে কাজ করেছিলাম সেই সিবিআই মরে গেছে